টাংশেলে ভূভাগ্রাখর আগুনের সেক্রেটারিয়েত ককটমাথনের পান্ডা খ্লাইকা চুংফিরাং তাংবৈদাকি নিগমনি লগে লগে আউলি হামগ্রাই ডি ডাবল এস তাংবৈদাকনি কক বথমনাতে তাংবৈদাকনি অজমা অভিষেক সিং লগেও মাঝেখা চুংফিরাং তাংবৈদাক নি এমডি বিশ্বজিৎ বসু তে আউলি হামগ্রাই তাংবৈদাকনি দাগিফাং রজাত পান খবৈ কবনি আতং রং ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট এবং সিইও উত্তরপ্রদেশ বোর্ড শ্রী রজত পান, চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এস চিফ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস ডিপার্টমেন্ট শ্রী শ্যামলাল বাবু এবং জেনারেল ম্যানেজার টেকনিক্যাল টিএসসিসিএল শ্রী স্বপন দেব। আমরা আজকে তিন ডিপার্টমেন্টের ব্যাপারে আপনার সঙ্গে এখন যে আমাদের এখানে ফ্লাড হয়েছিল ওটা উপরে যে বিভিন্ন স্টেটাস আছে ওটা উপরে ডিসকাস করব। এখানে পাওয়ার ডিপার্টমেন্ট আছে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে। সর্বপ্রথম 19-20-21 তারিখে যে বিশেষ পরিস্থিতি উৎপন্ন হয়েছিল তারপরে বন্যা হয়েছিল ওখানে আমাদের এখন পর্যন্ত যে রিপোর্ট আছে ওটা এক্সটেন্সিভ। আমাদের পাওয়ার লাইন্স ড্যামেজ হয়েছে আর এক্সটেন্সিভ ড্যামেজ অ্যাসেসমেন্ট আমাদের এখনও চলছে। ওখানে আমাদের জেনারেশন যে ক্যাপাসিটি আছে ওখানে একটু প্রভাবিত হয়েছে, আমাদের ওখানে ট্রান্সমিশন যে ছিল ওটাও প্রভাবিত হয়েছে এবং আমাদের যে ডিসকম আছে ওটাও প্রভাবিত হয়েছে। যেখানে আমাদের 33 KV 11 KV লাইন্স অ্যান্ড বিভিন্ন জায়গায় ট্রান্সফর্মার অলরেডি এটা প্রভাবিত হয়েছে। দেখুন আমাদের ইমিডিয়েট ফোকাস আছে কীভাবে আমরা রেস্টোরেশন করতে পারি অ্যান্ড রেস্টোরেশনের জায়গা আমাদের যে বিভিন্ন স্টেটাস আছে ওটা আমরা আপনার সঙ্গে শেয়ার করবো অ্যান্ড সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে অফিসাররা আছেন, স্টাফ আছেন, ওয়ার্কার আছেন তারা তখন থেকে লাগাতার ফিল্ডে তারা কাজ করছে অ্যান্ড ওনারা সুনিশ্চিত করছে যেখানে যেখানে জল কমিয়ে গেছে ওখানে এটা ইমিডিয়েটলি সেফলি রেস্টোর করা যায়। আমার কাছে যে রিপোর্ট আছে এখন পরে এটা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের বেলুনিয়া তে অলমোস্ট বেলুনিয়া সাব ডিভিশনে 87% রেস্টোরেশন হয়েছে, ঋষিমুখ সাব ডিভিশনে অরাউন্ড 67% রেস্টোরেশন হয়েছে এবং রাজনগর এখানে 98% রেস্টোরেশন হয়েছে। সাব ডিভিশন মিনস আমাদের টিএসসিএল সাব ডিভিশন। সুন্দরলি শান্তির বাজারে জোড়াইবাড়ি এখনও পর্যন্ত 20% রেস্টোরেশন হয়েছে। জোড়াইবাড়ি সবচেয়ে বেশি একটু প্রভাবিত হয়েছিল ওখানে আমাদের 33 KV সাবস্টেশন প্রভাবিত হয়েছিল অ্যান্ড সেই কারণে এটা একটু শুনছে বাট আজকে আমরা এক্সপেক্ট করছি 90% এটা রেস্টোর করা হবে। বাগাফাতে 89% সবরুমকে যে দুটো আমাদের ফ্র্যাঞ্চাইজি হাতে আছে সবরুম অংশ আছে ওখানে 65% অ্যান্ড 91% ওখান পর্যন্ত রেস্টোরেশন হয়েছে। সিমিলারলি উদয়পুরতে বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের আছে ওখানে আমরা যে দেখেছি অ্যাকসেপ্ট কাকরা বাকি পুরোটা 70-90% মধ্যে রেস্টোরেশন স্টেটাস আছে। আমরা আশা করছি আজকে আগামীকাল এখানে ম্যাক্সিমাম জায়গায় আমরা রেস্টোরেশন 100% করে নেব। কাঁকড়াবন এখনও আমাদের 5% শুরু হয়েছে ওখানেও আমাদের 33 KV সাবস্টেশন প্রবলেম ছিল এটা দুদিন আরও টাইম রাখতে পারে আমরা আশা করছি। আমারপুর আপনারা জানেন আমারপুর সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল, রতনবাড়ি এরিয়াতে প্রভাবিত হয়েছিল ওখানেও আমাদের অ্যারাউন্ড 64% অ্যান্ড 83% এখন পর্যন্ত রেস্টোরেশন হয়েছে। আমরা যে আমাদের একটু এক্সপেকটেশন আছে রতনবাড়ি দুদিনের মধ্যে আমরা রেস্টোর 100% করতে পারবো, আমারপুর 2-3 দিন আরও লাগবে আমাদের। তারপরে কার্বুকতে আমাদের 85% রেস্টোরেশন হয়েছে, হম্পিতে 70% এটা আমরা আশা করছি নেক্সট 2 ডেজ মধ্যে আমরা রেস্টোরেশন 100% করে নেবো। সিপাহী জেলাতে জয়পুর জেলা নালচা 100% হয়ে গেছে, বিচারগড়ও 100% হয়ে গেছে, দুর্গন মেলাঘর কাঠারি অ্যান্ড সোনামগড়া অ্যান্ড বক্সনগর এখানে আমাদের ডিফারেন্ট লেভেলে আছে 75% থেকে 90% মধ্যে আছে যে আমরা আশা করছি আজকে এবং আগামীকাল মধ্যে আমরা 100% রেস্টোরেশন করে নেব। তারপরে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট, ধারাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অলমোস্ট 100% আমাদের রেজিস্ট্রেশন আছে অ্যান্ড আগামীকাল মধ্যে আমরা সুনিশ্চিত করবো নেক্সট টাইম এরকম যদি কোনো বৃষ্টি হলো ওটাও আমরা ট্যাকল করতে পারবো আগামীকালে। এটা ছাড়া বিভিন্ন আরবান লোকাল বডিতেও আমাদের বিভিন্ন কাজটা নেওয়া হয়েছে ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন আছে এখনও 91
রিলিফ ক্যাম্প বা শেল্টার হাউস এখনো কাজ চলছে। আর ওখানে এটা সুনিশ্চিত করা হয়েছে স্যানিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইজিন ওখানে প্রপারলি মেনটেন করা হোক। যেখানে যেখানে ওয়াটার জলটা রিসিভ করে গিয়েছে ওখানে আমরা ব্লিচিং পাউডার এবং স্যানিটাইজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের ডিসইনফেক্টেন্ট আছে ওটা আমরা স্প্রে করছি। সিমিলারলি আমরা এটাও সুনিশ্চিত করছি ওখানে আমাদের যে জলের সোর্স আছে ডিডব্লিউএস পক্ষ থেকে ওটা আমরা সুনিশ্চিত করছি, ওটাও রিস্টোর করা হোক। আমরা একটু অ্যালার্টে আছি বিকজ গত তিন দিন চার দিন মধ্যে কিছু রেইনফল অ্যালার্ট ছিল, বাট তারপরেও আমরা এখন পর্যন্ত এটা প্রপারলি ম্যানেজ করেছি, সাকসেসফুলি ম্যানেজ করেছি। আমরা আশা করছি কিছুদিন আরও সবাই অসুবিধা হতে পারে। অ্যান্ড উই আর অলসো থ্যাঙ্কফুল আমাদের যারা সবাই যারা আছেন সিটিজেন আছেন ওনারা এটা বুঝেছেন কোনো জায়গা কে কোনো রকম আননেসেসারি আমাদের কাছে এরকম ডিমান্ড এসেছে না কি এটা কেন হতে পারছে না, বিকজ এভরিবডি আন্ডারস্ট্যান্ড ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড আমাদের পুরো যে রিসোর্সগুলি আছে আমাদের ম্যান পাওয়ার আছে ওটা নিয়ে আমরা কাজ করছি। এখন আমি রিকোয়েস্ট করব কিছু ফটোগ্রাফ রেডি আছে। নেক্সট এখানে ফোকাস রয়েছে ওটা রয়েছে আমরা সুনিশ্চিত করার কি যেখানে জল এখনও আছে ওখানে কিভাবে সবাইজনকে সতর্ক রাখা যায়। আজকে গত দুদিনের মধ্যে আমাদের অনেক স্টাফ অফিসাররা বোট নিয়েও যাচ্ছেন ওখানে সুনিশ্চিত করার জন্য কি আমাদের যে ইকুইপমেন্টস আছে ওটা কীভাবে রিপ্লেস করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেন্ট অফ ড্যামেজ আমরা অ্যাসেস করতে পারি। আজকে আমরা আপনার সঙ্গে কিছু ফটোগ্রাফস আছে ওটা শেয়ার করব যে কীরকম আমাদের ড্যামেজ হয়েছিল আর তারপরে কীভাবে আমাদের রেস্টোরেশন কাজ চলছে। আমি আমাদের ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যান্ড NDRF, STRF, IAF, Indian Air Force, as well as সিটিজেন বন্ধুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনারা এই মুশকিল সময়ে ওনারা সবাইজন সহযোগ করেছেন। এটা সঙ্গে সঙ্গে আমার MD সাহেব পরে একটু আরও ডিটেল দেবে। আমি নেক্সট এখানে আমাদের যে DWS ডিপার্টমেন্ট পক্ষ থেকে বিভিন্ন স্কিমগুলি আছে ওটা উপরে আমরা ডিপ করব। DWS তো আমাদের ম্যাক্সিমাম আমাদের যে ইনটেক ওয়েল থাকে ওটা নদী বদে থাকে অ্যান্ড ওখানে ম্যাক্সিমাম যেগুলো আমাদের আইদার ট্রিটমেন্ট প্লান্ট অর ইভেন ডিপ টিউবওয়েল ওখানে এখন জল ঢুকেছিল অ্যাজ ওয়েল অ্যাজ স্যানিটেশন হয়েছে, সেই কারণে ওখানে একটু টাইমটা আছে। এখন পর্যন্ত আমার কাছে যে ইনফরমেশন আছে ওটার মধ্যে 34 সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মধ্যে 16 রেজিস্টোর হয়েছে, বাকিটা এখনও পেন্ডিং রয়েছে, বাকি এখনো কাজ চলছে। সিমিলারলি ডিপ টিউবওয়েল 1065 মধ্যে 425 নাম্বারস রিস্টোর করা হয়েছে, বাকিটা ট্রায়াল রান স্টেজে আছে। স্মল বোর ডিপ টিউবওয়েল মধ্যে আমাদের 2345 মধ্যে 1612 রিস্টোর হয়েছে, 1734 এখনো কাজ চলছে, ট্রায়াল রান স্টেজে আছে। আমাদের ইনোভেটিভ স্কিম যে আমরা ছাড়া বাঁধ দিয়ে তারপরে জল আমরা প্রোভাইড করি ওখানে 52 স্কিম মধ্যে 33টা এখনো ট্রায়াল রান স্টেজ আছে। 129 ট্যাঙ্কার এখন বিভিন্ন লোকেশনে অলরেডি ডিপ্লয় করা হয়েছে, ইভেন রিলিফ ক্যাম্পে ট্যাঙ্কার এস ওয়েল অ্যাজ প্যাকেজড ওয়াটার দেওয়া হয়েছে। ইভেন যেখানে আমরা রিস্টোর করছি ওখানে আমরা সুনিশ্চিত করছি কি যে আমাদের BIS স্ট্যান্ডার্ড আছে, জলের BIS স্ট্যান্ডার্ড ফর কোয়ালিটি আছে, ওটা সুনিশ্চিত করা, ওটা টেস্ট করা, তারপরে মানুষের পাবলিকের কাছে এটা দেওয়া হবে। সিমিলারলি আরবান থেকেও আমরা সুনিশ্চিত করছি আমাদের যে আরবান ডেভেলপ ত্রিপুরা জল বোর্ড পক্ষ থেকে যে আমাদের বিভিন্ন স্কিমগুলি আছে এই আগরতলায় আমাদের 13 ট্রিটমেন্ট প্লান্ট আছে সবই ফাংশনাল রয়েছে। সিমিলারলি আমাদের ডিপ টিউবওয়েল যে ছিল 11টা ওখানে 10টা অলরেডি রিস্টোর হয়ে গেছে, একটা এখনো কাজ চলছে রাজনগর, আমরা আশা করছি আজকে এটাও রিস্টোর করা হবে, এটাও ফাংশনাল হয়ে যাবে। আরবান জল বোর্ড পক্ষে যে সবাই স্কিমগুলি আছে ওটা সুনিশ্চিত করা হয়েছে কি এই পোস্ট ফ্লাড অ্যাডিশনাল অ্যালার্ম দিয়ে এটা পরিষ্কার করা হোক। আগামী দু তিন দিন যখন আমরা জল খাবো এটা হতে পারে আমাদের একটু টেস্ট মধ্যে ডিফারেন্স আসতে পারে বিকজ এই বেশি অ্যালার্ম দেওয়া হচ্ছে, তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে তবে আমাদের পাবলিককে জানাতে চাবো কি কাইন্ডলি ওয়ে উইথ দ্যাট এটা একটু প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্যে এটা আমরা কাজ করি।
সিমিলারলি আমাদের এখন আগরতলা যে ওয়াটার লগিং সিচুয়েশন ছিল ওটাও আমরা যে ড্রেন ওয়াটার যে লগিং ছিল ওটা 100% আমরা ক্লিয়ার করে রাখছি। আর আমাদের সবাই পাম্প এখন ফাংশনাল আছে, আর এর মধ্যে কিছু কিছু টুকটাক বৃষ্টি হয়েছে ওটাও আমরা সুনিশ্চিত করেছি যেখানে কোনো ওয়াটার লগিং হয়। তখন তিন দিনের মধ্যে আমরা যখন পেরেছিলাম মোর দ্যান 550 to 600 এমএম বৃষ্টি হয়েছিল আগরতলায়, উইচ ইজ আনপ্রেসিডেন্টেড। অ্যান্ড সেই কারণে এখানে প্রবলি মোর দ্যান 12 hours to 24 hours ওয়াটার লগিং হয়েছিল, বাট এটা আমাদের ক্যাপাসিটিও টেস্ট করা হয়েছে অ্যান্ড উই উইল এনশোর। অ্যান্ড ইন ফিউচার অলসো আমরা এখানে কাজ করছি দু তিন জায়গা আরও যেখানে আমাদের পাম্প লাগানোর কথা আছে ওটা আমরা পাম্প লাগাবো। DWS আমাদের এখন প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট আছে আরও বাড়তে পারে, বিকজ এখন অনেক জায়গা জলের নিচে আছে। আমাদের 98 crores আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত আমরা করেছি অ্যান্ড ইনফ্যাক্ট 98.24 crores। আর আমাদের পাওয়ার যে আমাদের এক্সপেক্টেড এখন আমরা এখনও ড্যামেজ অ্যাসেসমেন্ট করছি, যেখানে আমাদের ওই চ্যানেলগুলি আমি আপনাকে দেখিয়েছি ট্রান্সমিশন আর এক সাবস্টেশন আমাদের আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাওয়ার গ্রিড যে কাজ করছিল পাওয়ার গ্রিডও আমাদের এখানে অনেক কাজ করছে। ব্রডব্যান্ড প্রজেক্টের মধ্যে ওখানেও অনেক এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে। আমরা OTPC-কে রিকোয়েস্ট করেছি, মোনারচেককে রিকোয়েস্ট করেছি, ওরাও একটু আমাদেরকে দেবে, ওটা আমার এখন আশা রয়েছে। বাট আমরা আমাদের যখন পর্যন্ত আশা আছে ওটা অ্যারাউন্ড 250 crores আমাদের পাওয়ারে এটা ড্যামেজ হবে মিনিমাম। অ্যান্ড সিমিলারলি আরবান এরিয়াতে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে ওটা তিন কারণে হয়েছে, একটা আমাদের জলের সোর্স অ্যান্ড এম্বাঙ্কমেন্ট ওখানে ড্যামেজ হয়েছে, সেকেন্ড আমাদের যে বাড়ি ঘর আছে ওটা ড্যামেজ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড বিভিন্ন যে পাবলিক অ্যাসেট আছে স্ট্রিট লাইট ও বাকি যে যেখানে যেখানে প্রবলেম হয়েছে ওটা নিয়ে আমাদের যে অ্যাসেসমেন্ট আছে অ্যারাউন্ড 300 crores আমাদের ওখানে ওটা ড্যামেজ হয়েছে। তো এটা আমরা একটু আমাদের ফরম্যাট আছে ওটা নিয়ে আমরা এনশোর করছি প্রত্যেক জায়গায় একটা অ্যাসেসমেন্ট করে আমাদের যে অ্যাসাইনমেন্ট ডিপার্টমেন্ট কাছে পড়াবো ওখান থেকে পার্সেলার কাছে মোটামুটি যে অ্যাসেসমেন্ট আছে আমরা ড্রিঙ্কিং ওয়াটার ডিপার্টমেন্ট পক্ষ থেকে অলমোস্ট 98 কোটি এটা আমাদের ড্যামেজ হয়েছে। আমাদের পাওয়ার পক্ষ থেকে যে আমাদের অ্যাসেসমেন্ট আছে জেনারেশন ট্রান্সমিশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিসকম নিয়ে মোর দ্যান 200 to 300 crores আমাদের একটু ড্যামেজ হতে পারে। আরবান থেকে আমাদের যে অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত আছে ওটা অ্যাকসেপ্ট প্রাইভেট হাউস হোল্ড যে বাড়িঘর আছে ওটা ছাড়া, বাকিটা প্রাইভেট হাউস হোল্ড নিয়ে আমাদের যে আরবান এরিয়াতে মোর দ্যান 300 crores এটা আমাদের ড্যামেজ হয়েছে। সো এটা আনপ্রেসিডেন্টেড রয়েছে, এক্সেন্সিভ রয়েছে। আমি রিকোয়েস্ট করবো এখন MBTSSL কিছু অ্যাড করেছেন অ্যাড করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আরবান চিফ মিনিস্টার থেকে যেটা মাশুর বাড়ানো হয়েছে যখন এটা একটু নির্দিষ্ট সময় থাকবে ওটার মধ্যে ওদেরকে প্রত্যেক বছরে এটা দিতে এবছর অলরেডি ওনার লেট হয়ে গিয়েছিল যেহেতু মার্চ মধ্যে এটা করার দরকার আছে, বাট তারপরে ইলেকশন এসেছিলো তারপরে ইলেকশন পরে সিস্টেম আছে। আমার মনে হচ্ছে যদি TERC কমিশন আছে ওনার কাছে এরকম কোনো রিকোয়েস্ট আসবে পাবলিক পক্ষ থেকে তো প্রবলি দে মাস্ট সি, বাট এটা ডাইরেক্টলি যেহেতু উনি স্ট্যাটুটরি বডি আছে কমিশন আছে ওনাদের পক্ষ থেকে এটা এই এই যে কোনো ডিসিশন হোক ওনার পক্ষ থেকে নেওয়া হবে। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কে বাকি UAP এফর্ট কে বারে মে মানে দুই চিজে অ্যাড করতে চাও जो आप लोगों का सवाल था अभी एलम का डोसेज, एक्चुअली एलम का डोसेज जैसा चीफ इंजीनियर साहब ने बताया हमेशा डालते हैं और त्रिपुरा जल बोर्ड में भी हम डाल रहे हैं, बट इन एंटीसिपेशन कभी अभी फ्लड्स इतने ज्यादा हुए हैं तो ऐसा लग रहा है कि बहुत सारा सस्पेंडेड पार्टिकल ज्यादा बढ़ गए हैं पानी में, वरना जो एलम वरना जो फिल्टर होते हैं हमारे ट्रीटमेंट प्लांट में वो सस्पेंडेड पार्टिकल को ट्रीट कर देते हैं, छोटे छोटे जो पार्टिकल जो खाने में नहीं आने चाहिए पानी खाने में वो ट्रीट कर देते हैं, बट अगर बहुत छोटे पार्टिकल आ जाते हैं तो वो फिल्टर के थ्रू पास ऑन हो जाते हैं, तो एलम डालने से जो छोटे छोटे पार्टिकल वो मिलके बड़े बड़े पार्टिकल बन जाते हैं जिससे फिल्टर उनको बाद में पकड़ ले, तो इन एंटीसिपेशन की वो छोटे पार्टिकल जो फिल्टर से बच जा रहे थे वो ना बचे तो इसलिए एलम का डोसेज बढ़ाया जा रहा है ताकि वो पार्टिकल बड़े हो जाए और फिल्टर में कैच कर लीजिए।
इससे पानी के टेस्ट में सर मतलब थोड़ा अंदर आएगा और थोड़ा स्टिकीनेस वाटर का पड़ेगा, बट वो हमने जो आप बोलते थे टेस्टिंग कराया नहीं कराया, हमने दो अपने वाटर ट्रीटमेंट प्लांट में टेस्टिंग कराया भी है, वी हैव द रिपोर्ट्स, उसमें सारे पैरामीटर्स है, वी कैन शेयर द रिपोर्ट विद यू ऑल्सो, सारे पैरामीटर्स में वाटर इट इज इन परमिसेबल लिमिट। इसके अलावा सर ने बाकी एफर्ट्स के बारे में बताया, एक बात आपको ऐड करना चाहूंगा कि फ्लड की वजह से बहुत सारे यूएलबीज में जो कूड़ा है चावड़ा है वो सारा पानी के साथ मिल गया था, तो बहुत जगह से ओवरफ्लो हो गया, बहुत सारा कूड़ा जो ऐसे पड़ा हुआ था जगह जगह पे डस्टबिन के बगल में वो पानी से बह गया, बहुत जगह में टाउन में जगह जगह फैल गया, तो उसमें भी हमारे बहुत एफर्ट्स चल रहे हैं, जो भी कूड़ा जगह जगह में पानी से बह के फैल गया था उसको हम कलेक्ट करके एक जगह पे कलेक्ट कर रहे हैं ताकि उससे बीमारियां ना फैले। इसके अलावा जो भी डिपार्टमेंट ने एफर्ट्स लिए हैं वो सारे हम वी आर कॉन्स्टेंटली शेयरिंग इट ऑन सोशल मीडिया, तो हमारा यूडीडी का हैंडल है UDT Tripura @UDT Tripura, जो आप एक्स में जाके देख सकते हैं, और फेसबुक में भी हम रेगुलरली अपडेट कर रहे हैं, और डिजास्टर मैनेजमेंट त्रिपुरा का भी एक एक्स पे पेज है, उसको भी आप फॉलो कर सकते हैं, उसमें भी हम रेगुलरली अर्बन डेवलपमेंट डिपार्टमेंट की DWS के और सारे डिपार्टमेंट की अपडेट डाल रहे हैं। थैंक यू। গত কয়েকদিন ধরে ওয়েদার একটু ভালো থাকায় রেস্টোরেশন খুব ভালোভাবে চলছে, আগামী আশা করি 3-4 দিনের মধ্যে আমরা সব জায়গায় পাওয়ার পৌঁছে দিতে পারবো। বাট একটা যেটা বিশেষভাবে এফেক্ট হয়েছে, more than 300 ট্রান্সফর্মার এফেক্ট হয়েছে, তো আপনারা বুঝতে পারেন এত ট্রান্সফর্মার তো স্পেয়ারসে থাকে না, তো ওটার জন্য একটু সময় লাগতে পারে, হয়তো আগামী 7 দিনের মধ্যে আমরা আশা করি সব জায়গায় পৌঁছে দিতে পারবো। এই ট্রান্সফর্মারগুলো খারাপ হচ্ছে, ওটা ইমিডিয়েটলি ত্রিপুরাতে যতগুলো রিপেয়ারিং সেন্টার আছে সবগুলোতে দিন রাত কাজ চলছে, আগামী 7 দিনের মধ্যে আমরা আশা করি সব জায়গায় পাওয়ার পৌঁছে দিতে পারবো। আমরা সব জায়গার থেকে খুব হেল্প পাচ্ছি সবার থেকে, এখানে যেখানে পোলের ডিস্টার্ব হয়েছে লোকাল পাবলিক থেকেও হেল্প পাচ্ছি, তো কোনোরকম আর সব থেকে ভালো হয়েছে এখন পর্যন্ত কোনো ইলেকট্রিকিউশন হয় না, সেটাই একটা বিশেষ ব্যাপার। যেরকম জলের মধ্যে টার্বিডিটি থাকে সেই অনুযায়ী অ্যালার্ম দেওয়া হয়, এবং সেটা অ্যালার্মের পার্সেন্টেজটা আমরা চেক করি, আমরা জলটা পাবলিকের জন্য ছাড়া হয় লাইনে দেওয়া হয় জল টেস্টিং করে। টার্বিডিটি মানে ঘোলা কতটুকু জল আছে সেই ঘোলাটাকে মানে কাটানোর জন্য পরিষ্কার করার জন্য অ্যালার্মটা দেওয়া হয়, যখন অ্যালার্ম মানে ঘোলার পরিমাণ বেশি থাকবে মানে টার্বিডিটি বেশি থাকবে তো অ্যালার্মের পার্সেন্টেজটা হিসাব করে ওইভাবে দেওয়া হয়, কিন্তু এই অ্যালার্মটা থাকে না জলের মধ্যে, এটা জলটা পরিষ্কার হয়ে গেলে এটাও সঙ্গে সঙ্গে ডিসলভ হয়ে সরে যায়। যেহেতু এখন একটু ডিসইনফেকশনটা থাকে সামান্য টেস্ট এদিক হতে পারে কিন্তু কোনো ক্ষতি করবে না। আর আমরা সবসময় বিআইএস টেস্ট যা প্যারামিটার থাকে সেই প্যারামিটার টেস্ট করি, ল্যাবরেটরিতে প্রতিদিন টেস্ট হয় জলটা মানে সাপ্লাই লাইনে দেওয়ার আগে প্রতিদিন টেস্ট করা হয়, টেস্ট করে সমস্ত প্যারামিটার ঠিক থাকার পরে দেখে ঠিক থাকার পরে সার্টিফিকেশন হয়, তারপরে আমরা জলটা লাইনে দেওয়া হয় পাবলিকের জন্য।